জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব, দাঁড়িয়ে থেকে একটু চা বার করে নিলাম, আর চা বার করেই দেখলাম সামনে ট্রেন। গাড়িটা ব্যাক করছে, আস্তে আস্তে চতুর্থ টলে এসে হাজির আমরা। ফারাক্কা ব্যারাজের পর প্রথম, আর আজকের আমাদের চতুর্থ টোল প্লাজা। এখন অবধি 280 টাকা আমরা দিয়েছি, দেখি এটাই কত লাগে। এটাই কত লাগবে দাদা? 140। এই হচ্ছে কথা, এক ঘন্টা প্রায়, এক ঘন্টা পুরো না, 50 মিনিট ধরে নিই, আমাদের জ্যামের জন্য সময় ব্যয় করতে হলো। ঘড়িতে তিনটে আঠেরো, আমরা এখনো অবধি মাত্র 254 কিলোমিটার পার করেছি। আমাদের প্রায় 600 কিলোমিটার আজকে রাস্তা যেতে হবে, তাই আমরা যথেষ্ট কি বলবো, লেটে চলছি। দেখা যাক কতটা লেট আমরা মেক আপ করতে পারি। তো এই হচ্ছে কথা, চা খেয়ে নিয়েছি দু কাপ, ফারাক্কা ব্যারাজের ওপর জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু কাপ চা খেয়ে নিয়েছি, আপনাদের ওখানে দেখানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে কথা, চলুন এগিয়ে যাই, দেখি কতটা মেক আপ করা যায়। আমরা মালদা বাইপাসের খুব কাছে, জ্যামটা প্রায় 50 মিনিটের জ্যামটা আমাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে। কতটা মেক আপ করা সম্ভব হবে জানি না, তবুও চেষ্টা করতে হবে যতটা মেক আপ করা যায়। মালদা বাইপাস দেখাচ্ছে আর 1 কিলোমিটার, এখান থেকে বাঁদিকে চলে গেল মালদা শহর, এই বাঁদিকে চলে গেল মালদা শহর, আর আমরা ডান দিকে ধরে নিলাম মালদা বাইপাস। মালদা বাইপাস বলছিলাম যে 2 মাস আগেও দেখে গেছি, মালদা বাইপাস ঠিকঠাকই আছে একেবারে, রাস্তা একেবারেই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই কিছু। এখনও অবধি এই মালদা অবধি যে এলাম, রাস্তা সম্পর্কে যেটুকুনি বলার সেটা হচ্ছে উমরপুরের 5 কিলোমিটার আগে, উমরপুরের 5 কিলোমিটার পরে এই একটা যে প্যাচ, এই প্যাচটায় রাস্তা একটু প্যাচি আছে একদম, অর্থাৎ রাস্তায় কাজ হয়েছে, রিপেয়ারিং ওয়ার্ক হয়েছে, কিন্তু তারপরে রাস্তাটা একেবারে প্লেন হয়নি, অর্থাৎ যে ব্ল্যাক টপটা আছে সেই ব্ল্যাক টপটা স্মুথ নয়, ব্ল্যাক টপটা অ্যাকচুয়ালি অসমান, সেই জন্য আপনার গাড়ি কিন্তু ঝাঁকুনি খাবে একেবারে। এ বাদ দিয়ে এখনও অবধি রাস্তা যেমন দেখে গেছিলাম 2 মাস আগে তেমনই, খুবই ভালো পর্যায়ে আছে, খুবই সুন্দর আছে। তো এই হচ্ছে মালদা বাইপাসের খবর। নবনির্মিত রায়গঞ্জ বাইপাস, রায়গঞ্জ বাইপাস যখন ধরবো তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নন্দিতা একটু খাওয়ার ব্যবস্থা করছে, এই চকলেট বের করেছে নন্দিতা, চকলেট বের করেছে নন্দিতা। রোড ট্রিপে চকলেটটা খুবই কাজ করে, এনার্জি দেয় খুব। তো এই হচ্ছে কথা, আবার একটু চকলেট টকলেট খেয়ে নেবো, 3:35 বেজে গেছে, 3:35। তো চকলেট টকলেট খেয়ে আবার একটু এনার্জি নিয়ে নেওয়া এই আর কি, চলুন এগিয়ে যাই। আজকের 5 নম্বর টোল প্লাজায়, এটা 5 নম্বর টোল প্লাজা, চলুন দেখা যাক কত কি লাগে। এটা আবার একটু জ্যাম জ্যাম আছে দেখছি, রাস্তা কিন্তু মেনটেনেন্স দরকার, এটা কিন্তু খুব স্পষ্ট, জায়গায় জায়গায় কিন্তু রাফ প্যাচেস আছে, হ্যাঁ, এবং গাড়ি ফিল করলো সেই টান টান রাস্তা, একেবারে মেদবর্জিত টান টান রাস্তা, সেইটা কিন্তু এক্ষুনি আর বলতে পারছি না। বেশ খানিকটা জায়গা জুড়ে উমরপুরের আগে পরে বলেছিলাম আপনাদের যে রাস্তা আনইভেন, তারপরেও দেখছি রাস্তায় কিন্তু আনইভেন প্যাচেস রয়েছে, তাই রাস্তার কিন্তু আবার একটু মেনটেনেন্স বোধ হয় প্রয়োজন। তো এই হচ্ছে কথা, কত লাগবে এটা? 60 টাকা গাজল, এটা এই গাজলের টোল প্লাজায় লাগলো 60 টাকা, গাজলের টোল প্লাজায় 60 টাকা টোল দিলাম, দিয়ে টোটাল টোল দাঁড়ালো আমার, আবার
সামনে গিয়ে দেখা হচ্ছে। রায়গঞ্জ বাইপাসের খুব কাছাকাছি আছি, দেখুন এখানে আছে রূপাহার রায়গঞ্জ বাঁ হাতে আর ডালখোলা সোজা, এক্সিট 250 মিটার, মানেই মাস দুয়েক আগে যখন এসেছিলাম তখন এই বাঁ হাতের এক্সিট ধরেছিলাম, আর এইবার বাঁ হাতের এক্সিট না ধরে আমি সোজা রায়গঞ্জ বাইপাস ধরছি। এই যে সোজা রায়গঞ্জ বাইপাস ধরছি, 2 মাস আগেও এই বাঁ দিকে ঢুকে গেছিলাম আর এই মুহূর্তে আমি রায়গঞ্জ বাইপাসের ওপরে, রায়গঞ্জ শহরকে একেবারে পাশ কাটিয়ে সোজা চলে যাব আমরা ডালখোলার দিকে। এই মুহূর্তে ঘড়িতে 4:26, আমরা পার করেছি আজকে একদম 350 কিলোমিটার, 350.5। রায়গঞ্জ শহরকে ডান হাতে রেখে আমরা রায়গঞ্জ বাইপাস ধরলাম, একদম নবনির্মিত রায়গঞ্জ বাইপাস। গত 2 মাস আগে যখন এসেছিলাম ডুয়ার্স ট্রিপে সেই সময়ও দেখেছিলাম রায়গঞ্জ বাইপাস খোলেনি, সেই সময়ও রায়গঞ্জ বাইপাসের একেবারে শেষ লগ্নের কাজ চলছিল, আমরা সেই সময় শুনেছিলাম যে যে কোনো দিন খুলে যাবে রায়গঞ্জ বাইপাস। তারপরে রায়গঞ্জ বাইপাস খোলার খবর আমরা পাই, ইউটিউবেই পাই, এবং এই মুহূর্তে ডালখোলার 50 কিলোমিটার, শিলিগুড়ি 180, আমরা এই মুহূর্তে সেই রায়গঞ্জ বাইপাসের উপরে, এবং এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি বলা যায়। রায়গঞ্জ শহরকে যেহেতু আমরা একটা সিঙ্গেল লেন ধরে পেলাম, সেই কারণে রায়গঞ্জ শহরে কিন্তু যথেষ্ট পরিমাণে জ্যাম হতো এবং গাড়ি ঘোড়ার চাপ বলাই বাহুল্য, NH-34 বা NH-12 যে গাড়ি ঘোড়ার চাপ সেটা আমরা সবাই জানি, সেই চাপই সামলাত রায়গঞ্জ শহর এবং সেই কারণেই প্রচুর পরিমাণে জ্যাম হতো। আর এখন দেখুন রায়গঞ্জ শহরকে আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি একদম আমাদের নির্দিষ্ট স্পিড মেনটেন করে সোজা ডালখোলার দিকে, একদম ডালখোলা বাইপাস যার কথা আমরা জানি, আসলে সেই যে ডালখোলা বাইপাসের যে রাস্তা সেই রাস্তায় গিয়ে আমরা পড়ব একদম সোজা, এইটাই একেবারে গিয়ে এই ডালখোলা বাইপাসে মেলাবে, একেবারে আমরা ডালখোলায় গিয়ে উঠব। এর থেকে ভালো আর কী হতে পারে, কোনো জ্যাম নেই, একেবারে টান টান রাস্তা, আমরা সোজা গিয়ে একেবারে উঠব ডালখোলা পেরিয়ে পূর্ণিয়া মোড়, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, দারুণভাবে প্রত্যাশিত ছিল এটা আমাদের কাছে এবং আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে স্বাভাবিকভাবেই, একটা ভালো লাগার জায়গা আছে রায়গঞ্জ বাইপাস তার সঙ্গে ডালখোলা বাইপাস, এটা একটা স্বপ্ন পূরণ, অসাধারণ রকমের স্বপ্ন পূরণ, ভাবাই যায় না। এবং রায়গঞ্জ শহরকে আমরা জ্যাম ছাড়া পেরোচ্ছি মানে বুঝে রাখুন 30 থেকে 40 মিনিট আমরা কিন্তু এগিয়ে গেলাম, আমাদের শিলিগুড়ির দূরত্ব 30 থেকে 40 মিনিট কিন্তু কমে গেল একদম। ডালখোলার 46 কিলোমিটার, শিলিগুড়ি 176, চলুন এগিয়ে যাই। এই যে আমরা যে জায়গাটাকে ডালখোলা বাইপাস বলতাম সেই জায়গাটা হচ্ছে এইখানটা থেকে আমরা ঢুকতাম, এই যে ডালখোলা বাইপাস যেটা আমরা বলতাম সেটা হচ্ছে এই কাটটা থেকে আমরা ঢুকতাম, এইখান থেকে পেছনে বাঁ হাতে চলে গেলে পুরনো রায়গঞ্জ শহর, আমরা এই কাটটা দিয়ে ডালখোলা বাইপাস যেটা আমরা বলতাম সেটা আমরা এই কাটটা দিয়ে ঢুকতাম আগের কাটটা দিয়ে। তো এই হচ্ছে কথা, সামনেই টোলগেট। রায়গঞ্জ বাইপাস বলুন আর ডালখোলা বাইপাস বলুন, তার টোল প্লাজা, এটা আমাদের 6 নম্বর টোল। কত টাকা টোল দিতে হবে? 75, ঠিক আছে, এখানে 75 টাকার টোল। 6 নম্বর টোল প্লাজা পেরোলাম, অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে আসছি, ভোর হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ভোর হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই চলে আসছি, এবার একটু থামব, থেমে একটু চা খেয়ে নেবো, আবার এই ঠান্ডা একটা ভাব সকালবেলায় কিন্তু রয়েছে, ফারাক্কা ব্যারাজের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়েছি খানিকটা জ্যামে। ডালখোলার 37 কিলোমিটার দেখাচ্ছে, শিলিগুড়ি 167, আবার একটু চা খেতে হবে, অনেকটা পথ তারপরে পেরিয়ে এলাম, এই আমরা আছি, আমরা
ঠিকঠাকই আছি মোটামুটি, বন্ধুও ঠিকঠাক আছে। বন্ধু একটু একটু মাঝে মাঝে ঘুমাচ্ছে, আবার মাঝে মাঝে একটু মাঝে মাঝে একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে, বাকি সময় বন্ধু কম বেশি জেগেই থাকছে এই আর কি। তো এই হচ্ছে কথা, ভোর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভোর হয়ে গেছে, ঘড়িতে 4:39 বাজে। আমরা এখনো অবধি পার করলাম 366 কিলোমিটার। অ্যাকচুয়ালি শিলিগুড়ি আর দেখাচ্ছে 167 কিলোমিটার। আমরা যাব আজকে গরুমারা অবধি, ফলে আরও খানিকটা পথ আমাদের যেতে হবে, কোনো অসুবিধা নেই, চলুন টুকটুক করে এগিয়ে যাই। ডালখোলা আর 20 কিলোমিটার, দাঁড়িয়ে গেলাম রাস্তার পাশে, হালকা এই ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই একটা টি ব্রেক নিতেই হলো। ফারাক্কা ব্যারাজের ওপরে সেই চা খেয়েছি, তারপরে আর চা খাওয়া হয়নি, তাই একটু দাঁড়িয়ে চা খেয়ে নেওয়া। ডালখোলার 20 কিলোমিটার একবারে টেনে দেবো শিলিগুড়ি পেরিয়ে সেবক, একবারে আর দাঁড়াবো না। তো হচ্ছে কথা, রাস্তা গাজলের পর থেকে আপনি কিন্তু আবার প্রপার রাস্তা পাবেন, রাস্তা সম্পর্কে এই আপডেটটুকুনে দেওয়া উচিত বা দেওয়া দরকার। এবং ডালখোলা বাইপাস বা রায়গঞ্জ বাইপাস এখন যাই বলুন, এই রাস্তাটা কিন্তু এখনও অবধি ওয়েল মেনটেন, এখনও অবধি এই রাস্তায় কিন্তু কোনো সেই অর্থে সমস্যা নেই। এই হচ্ছে কথা, চলুন আবার এগিয়ে যাই। আবার দেখ, আমরা ডালখোলায় চলে এসেছি, একদম এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আমাদের বাঁ হাতে, আমি কতটা দেখাতে পারবো আমি জানি না, আমাদের বাঁ হাতে হচ্ছে ডালখোলার সেই বিখ্যাত রেলওয়ে ক্রসিং, ডালখোলার যে রেলওয়ে ট্র্যাক তার উপর দিয়ে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার আমরা পার করলাম। আমরা মিশবো ডালখোলার পুরনো রাস্তার সঙ্গে, এই বাঁ দিকে যে রাস্তা চলে গেল এটা হচ্ছে ডালখোলার পুরনো রাস্তা, বাঁ দিক দিয়ে চলে গেলে ডালখোলা শহর, এবং এই বাঁ দিক দিয়ে গেলেই পাওয়া যাবে ডালখোলার সেই বিখ্যাত রেলওয়ে ক্রসিং। এই হচ্ছে, আমরা শেষ করলাম ডালখোলা বাইপাস, সামনেই পূর্ণিয়া মোড়, এই পূর্ণিয়া মোড় থেকে ডান দিকে আমরা ঘুরবো টুয়ার্ডস কিশনগঞ্জ। ঘড়িতে 5:17, 50 মিনিটের জ্যাম পেরিয়ে এখনও অবধি আমরা টাইমকে কভার করার জন্য দৌড়ে যাচ্ছি, কতটা কভার করতে পারবো জানি না। দেখুন, এখান থেকে শিলিগুড়ি 127 ডান হাতে, কিশানগঞ্জ 28 কিলোমিটার ডান হাতে, এই হচ্ছে পূর্ণিয়া মোড়। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। আমরা 7 নম্বর টোলে এলাম, এবার এইটাই দেখি কত লাগে, কত লাগবে, কিতনা লাগেগা ফাস্টাগে, 100 রুপিয়া, ঠিক আছে। তো 100 টাকা দিলাম এখানে 7 নম্বর টোল প্লাজায়। খুব সম্ভবত আর একটা টোল আছে, এবং সেটা হচ্ছে একেবারে ওই আপনার ফুলবাড়ি বাইপাস ঢোকার মুখে যে টোলটা, সেটা আর খুব সম্ভবত টোল নেই। কিশানগঞ্জ প্রায় চলে এসেছি, রাস্তার হালকিকত আবার একবার বলে দিই, গাজলের পর থেকে কিন্তু রাস্তা পূর্ণিয়া মোড় অবধি ভীষণ সুন্দর একদম, এবং পূর্ণিয়া মোড়ের পরের থেকে রাস্তা আবার একটু আনইভেন মাঝে মধ্যে। তো এই হচ্ছে রাস্তা সম্পর্কে আপডেট, চলুন এগিয়ে যাই, আবার নিশ্চয়ই কথা হচ্ছে। ঘড়িতে 5:41, আমরা কিশানগঞ্জ পার করছি, রাস্তার অবস্থা একটু আনইভেন আছে সারফেস, বাট খানিকটা স্পিড মেনটেন আপনি করতে পারবেন, এই হচ্ছে কথা। শিলিগুড়ি এখনও 115 কিলোমিটার, এদিকে কিশানগঞ্জ স্টেশন পড়বে, চলুন এগিয়ে যাই। ইসলামপুরার মাইলস্টোন বলছে 34 কিলোমিটার, এখান থেকে শিলিগুড়ি 100 কিলোমিটার, গুয়াহাটি দেখাচ্ছে 553, শিলচর 850, এই হচ্ছে কিশানগঞ্জ স্টেশন। বাঁ হাতে চলে যাচ্ছে কিশানগঞ্জ রেলওয়ে স্টেশন, সূর্য উঠছে, সূর্য উঠছে, আবার মেঘের আড়ালে চলে যাচ্ছে, আবার উঠছে। চলুন এগিয়ে যাই, আমরা এইবার ইসলামপুর বাইপাস ধরব, জায়গাটার নাম আলিগঞ্জ, সোজা চলে গেল ইসলামপুর, আমরা ডান দিকে ধরলাম ইসলামপুর বাইপাস।
ঘড়িটা ঠিক 6:01 বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম গতকাল রাত্রির 10:20। এই মুহূর্তে পার করলাম 458.3 কিলোমিটার। ওডোমিটার যা বলছে, ট্রিপ এ যা বলছে। একটু রাস্তা সম্পর্কে আপডেট দিয়ে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে কিষানগঞ্জ থেকে এই আপনার ইসলামপুর বাইপাসের মুখ অবধি রাস্তা কিন্তু একেবারে খুব একেবারে ভালো এরকম বলা যাবে না। রাস্তায় কিন্তু স্মুথনেস খুব একটা নেই বললেই চলে, এবং রাস্তায় কিন্তু বেশ কিছু রাফ প্যাচেস আছে। আপনি একটা স্পিড মেনটেন করে চললে হঠাৎই আপনি কিন্তু ওই রাফ প্যাচেসগুলোর আপনি মুখোমুখি হবেন, এইটা কিন্তু আছে, এটা বলা উচিত, বলে দিলাম। একদম ধান ক্ষেত দুদিকে, খুব সুন্দর লাগে জায়গাটা। চলুন এগিয়ে যাই। ফুলবাড়ি বাইপাস এইবার ঢুকব, চা বাগানের দেখা পাচ্ছি। বেশ খানিকক্ষণ ধরেই দিউতি চা বাগান তার দেখা পাওয়া যাচ্ছে। 8 নম্বর এবং শিলিগুড়ি ঢোকার আগে এটা শেষ টোল। এখানে কত লাগবে দাদা? এখানে আপনার লাগবে 95 টাকা। 95 টাকা, থ্যাংক ইউ। এখানে 95 টাকা হচ্ছে 8 নম্বর টোলে আমরা 95 টাকা টোল দিলাম। মোট আমরা টোল দিলাম ফুলবাড়ি বাইপাস ধরে আমরা শিলিগুড়ি শহরে ঢুকবো। সেখান থেকে সেবক হয়ে করোনেশন ব্রিজ পেরিয়ে আমরা ডুয়ার্স ঢুকবো। চলুন আপনাদের দেখাবো, আগে শিলিগুড়ি শহরে পৌঁছে নিই, পৌঁছে দেখাবো কতক্ষণ লাগলো শিলিগুড়ি শহর পৌঁছতে, সময় হিসাবটা আপনাদের দেবো এবং কত কিলোমিটার এলাম নিশ্চয়ই সেটা বলবো। এখনও অবধি আমরা এসছি 509 কিলোমিটার, 509.8 আমরা এখন অবধি এসছি। কিছু কিলোমিটার কমেছে, রায়গঞ্জ শহরকে যেহেতু বাইপাস করে এসছি তাই ওখানে কিছু কিলোমিটার কমেছে, ফলে শিলিগুড়ি আরও খানিকটা কাছে হয়েছে আমাদের। সামনে ফুলবাড়ি বাইপাসের বোর্ড দেখতে পাচ্ছি, ফুলবাড়ি বাইপাস ধরেই যাব আমি, আর বাগডোগরা হয়ে আর যাবো না। বাঁদিকে চলে গেল বাগডোগরা 14 কিলোমিটার, আর ফুলবাড়ি এখান থেকে 20 কিলোমিটার। আমরা ফুলবাড়ির আগে থেকেই বাঁ হাতে ধরে নেব। ফুলবাড়ি ঢুকে গেলাম, চলুন 6:42 ঘড়িতে 6:42, চলুন দেখি শিলিগুড়ি কখন পৌঁছই। ঘড়িতে বাজে 7:15, আমরা শিলিগুড়ির বালাসান ব্রিজে আমরা, ঘড়িতে বাজে 7:15। হ্যাঁ, আমরা শিলিগুড়ি ঢুকে গেছি, বাড়ি থেকে বেরিয়েছি রাত্রিবেলা 10:20। 10:20 থেকে আমাদের 50 মিনিট প্রায় আমরা জ্যামে ছিলাম। 10:20 যদি আমি ধরি, 10:20 থেকে এখন বাজে 7:16, আমি যদি 7:20ও ধরি, 9 ঘন্টার কিছু সময় কম লেগেছে শিলিগুড়ি ঢুকতে, এবং তারপরেও 50 মিনিটের জ্যাম আমাকে পেরোতে হয়েছে। 50 মিনিটের জ্যাম পেরিয়েও আমি 9 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকলাম। এই হচ্ছে একেবারে আপডেট। আমি পেরিয়েছি এখনও অবধি 538 কিলোমিটার। কাঁচরাপাড়া থেকে আমার দূরত্ব আমি যেটা কভার করেছি সেটা হচ্ছে 538 কিলোমিটারের। আপনারা খুব সহজে অনুমান করতে পারবেন যে রাস্তার অবস্থা কীরকম বা কীরকম স্পিডে চালানো যাচ্ছে বা সময় টময় কত কী লাগছে না লাগছে, আপনারা পরিষ্কার একটা ধারণা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। একদম হচ্ছে কথা, আমি রাস্তার আপডেট দেওয়ার চেষ্টা করেছি, আমি যেখানে যেখানে ভালো পেয়েছি প্যাচগুলো আমি বলেছি, যেখানে যেখানে প্যাচে আমার মনে হচ্ছে একটু বলা উচিত আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। এই হচ্ছে কথা, কিছু কিছু জায়গায় মিক্সড প্যাচ আছে আমি বলার চেষ্টা করেছি। ইসলামপুর বাইপাস অবধি আমি বলেছি, ইসলামপুর বাইপাসের পর থেকে আমাদের ফুলবাড়ি বাইপাস অবধি রাস্তা খুব ভালো না আমার খুব খারাপও না,
মোটামুটি একটা জায়গায় দেখলাম একটু রাফ প্যাচ আছে, বর্ষার কারণে বৃষ্টির কারণে রাফ প্যাচটা তৈরি হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে একেবারে লেটেস্ট আপডেট। চলুন ধীরে ধীরে এগিয়ে যাব সেবকের দিকে, এবং সেখান থেকে আমরা চালসা যাব। চালসা হয়ে আমরা আমাদের গরুমারায় আজকে স্টেতে আমরা পৌঁছব। মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা হচ্ছে পোশাকি নাম, আর আমাদের চলতি কথায় এটা হচ্ছে সেবক ফরেস্ট। এই মুহূর্তে প্রচুর সবুজ, অ্যাকচুয়ালি বর্ষাকাল এখনও শুরু না হলেও বৃষ্টি হচ্ছে প্রায়ই, ফলে সবুজ একেবারে প্রাণবন্ত, একদম বলাই বাহুল্য। আমরা সেবক কালীবাড়ির পাশ দিয়ে গিয়ে আমরা করোনেশন ব্রিজ ধরে আমরা চলে যাব টুয়ার্ডস ডুয়ার্স। একেবারে খুব সত্যি কথা, এরকম একটা সবুজ দেখলে সারা রাত জাগার পরেও মন ভালো হয়ে যায়। ঘড়িতে 7:45 সকাল, গতকাল রাত্রির 10:20 বেরিয়েছিলাম বাড়ি থেকে। মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলুন বা সেবক ফরেস্ট বলুন, এখানে ঢুকেই একেবারে শরীরটা টান টান হয়ে গেল, একেবারে মনটা সতেজ হয়ে গেল একেবারে। দারুণ সবুজ, অসাধারণ সবুজ, প্রাণবন্ত সবুজ। সেবক কালীবাড়ি, একদম সেবক কালীবাড়ি, প্রচুর মানুষ এখানে আসেন। এটা সেবক কালীবাড়ি, সেবক কালীবাড়ি পেরিয়েই আমরা পৌঁছবো করোনেশন ব্রিজে। তিস্তায় কিন্তু প্রচুর জল দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করব। মোড় ঘুরলেই করোনেশন ব্রিজ একদম, এবং আমরা চলে যাব ডান দিকে। এই আমরা চলে গেলাম ডান দিকে টুয়ার্ডস ডুয়ার্স, তিস্তা নদীর ওপর দিয়ে। ওফ, প্রচুর জল তিস্তা, প্রচুর জল। আমি তিস্তায় এত জল কোনোদিন দেখিনি। আমি তিস্তায় কিন্তু এত জল সত্যি সত্যি দেখিনি, বিশ্বাস করুন, প্রচুর জল তিস্তা। বর্ষা ঠিক পড়েনি এখনো, কিন্তু তার আগেই ডুয়ার্স কিন্তু নিজেকে একেবারে সবুজ জামায় মুড়ে নিয়েছে একদম। তিস্তা দেখুন, তিস্তা এরকম তিস্তা আমি দেখিনি, এতবার এসেছি আমি, আমার এরকম তিস্তাকে এর আগে দেখা হয়নি। দারুণ লাগলো, দারুণ, তার মানে বর্ষার ডুয়ার্স একেবারে অন্যরকম। চলুন এগিয়ে যাব, আমার প্রাণের জায়গা ছাড়িয়ে যাচ্ছে, একদম প্রাণের জায়গা। এবছর এসে ঘুরে গেছি, আগের 2 বছর পরপর এসেছি আমি, পরপর 3 বছর আমি এসেছি এই জায়গায়। মংপং দেখুন এই ডান দিকে, মংপং ইকো টুরিস্ট রিসোর্ট ডান দিকে চলে গেলাম। আমি 2 মাস আগে এসেও আমি ঘুরে গেছি এই মংপং থেকে, আমার দারুণ প্রিয় জায়গা, মানে প্রাণের প্রিয় জায়গা বলা যায় মংপং, অসাধারণ লাগে আমার এই জায়গাটায়। আপনারা একটু সার্চ করবেন আমার চ্যানেলে, আমার 2টো মংপংয়ের রিভিউ আছে, অসাধারণ জায়গা। এসে যদি একটা দিন থাকেন অসাধারণ লাগবে, দারুণ লাগবে, অসাধারণ জায়গা, একেবারে অফবিট জায়গা, একেবারে ডুয়ার্সের করিডোরে যাকে বলে, ডুয়ার্স ঢুকতেই একেবারে ডান হাতে পড়ে। অনেকে জানেই না মংপং নামটা, অ্যাকচুয়ালি আমরা মংপু তার সঙ্গে আমরা বেশি পরিচিত, কিন্তু মংপংয়ের সঙ্গে আমরা একেবারেই পরিচিত নই, কিন্তু অসাধারণ একটা জায়গা মংপং। আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে রিভিউ দেখে নেবেন মংপংয়ের, অসাধারণ লাগবে, অসাধারণ। চলুন এগিয়ে যাই, মালবাজার পেরিয়ে আমরা যাব চালসা, সেখান থেকে ডান দিকে গরুমারা। চলুন দেখি কখন পৌঁছানো যায়।
আমাদের গন্তব্য এখনো 38 কিলোমিটার কম বেশি অ্যাপ্রক্স। চালসা থেকেও টুয়ার্ডস গরুমারা 8 কিলোমিটার যাব। সকাল 8:39 আমরা মালবাজার ক্রস করছি। এখন অবধি ট্রিপে জানান দিচ্ছে 594.7 কিলোমিটার আমরা এসেছি। আরও খানিকটা যাব, চালসা থেকে আমরা ডানাত যাব, ফলে আরও খানিকটা আমাদের যেতে হবে। তো এই হচ্ছে কথা, ডুয়ার্সের রাস্তা নিয়ে কিন্তু কোনো কথা হবে না, একদম ডুয়ার্সের রাস্তা গত 3 বছর ধরে আমি টানা আসছি, পরপর এসছি। ডুয়ার্সের রাস্তা কিন্তু অসাধারণ, অসাধারণ। তো যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন, কালকে রাত 10:20 বেরিয়েছি, এখনও কন্টিনিউয়াস ড্রাইভ করছি, কিন্তু ক্লান্তি সেই অর্থে কিন্তু নেই বলবো। কারণ সবুজ, অসাধারণ সবুজ, সবুজ একেবারে প্রাণবন্ত সবুজ হয়ে উঠেছে। সেই প্রাণবন্ত সবুজ দেখে বিশ্বাস করুন সমস্ত ক্লান্তি কেটে গেছে। একদম সত্যি কথা বলছি, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, একদম একদম একদম। এই বাঁ হাতে চলে যাচ্ছি টুয়ার্ডস চালসা, টুয়ার্ডস লাটাগুড়ি মালবাজার থেকে, একদম চলুন এগিয়ে যাই, চালসা এবার দেখা হবে। ঘড়িতে 8:48 আমরা পার করলাম 601.9 602 হয়ে গেল, 602 কিলোমিটার আমরা এসে পৌঁছলাম চালসাতে। তো এই হচ্ছে কথা, আমরা এইবার যাবো গুরুমারার দিকে, আমরা ডান হাতে বেঁকবো, সিগন্যাল রয়েছে, আমরা ডান হাতে বেঁকবো, আমরা যাবো গুরুমারার দিকে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তিলোত্তমা বলে যে স্টেট আছে, সেইখানে আমাদের বুকিং আছে। আমি নিশ্চয়ই আপনাদের, অবশ্যই আমি আপনাদের রিভিউ দেব, অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে। যেখানে যাচ্ছি সেখানকার রিভিউ হয়তো আজকে এই ব্লগটার সঙ্গে হবে না, কিন্তু এর পরের ব্লগটাতে অবশ্যই ওই জায়গাটার রিভিউ থাকবে, আপনাদের অনুরোধ করব দেখে নেওয়ার জন্য। তো আপনাদের বলবো যে দেখুন, আপনারা কিন্তু ড্রাইভ করে ডাইরেক্ট আপনারা গরুমারা বা এই ডুয়ার্সের জঙ্গলে চলে আসতে পারেন কলকাতা থেকে। এখান থেকে বীরপাড়া 84, ধূপগুড়ি 58, যেটা বলছিলাম, আপনারা কিন্তু অনায়াসে ড্রাইভ করে আপনারা কিন্তু চলে আসতে পারেন কলকাতা থেকে একেবারে ডুয়ার্সের জঙ্গলে। আগের দিন রাত্রে বেরিয়ে পরের দিন সকালে কিন্তু আপনারা ডুয়ার্সের জঙ্গলে পৌঁছে যেতেই পারেন, একদম নিজে ড্রাইভ করে, কোনো সমস্যা নেই। হ্যাচব্যাক হতে পারে, সিডান হতে পারে, এসইউভি থাকলে তো কোনো কথাই নেই, যে কোনো গাড়ি নিয়ে আসা যায়। এখন রাস্তার অবস্থা খুবই ভালো, আমি দেখানোর চেষ্টা করেছি, গোটা রাস্তাটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই হচ্ছে কথা, আমি প্রতিটা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে, প্রতিটা ইনফরমেশন আমি চেষ্টা করেছি শেয়ার করতে। চালসা থেকে গরুমারার দিকে আমরা, বাঁ দিকে চলে গেলে মূর্তি, বাঁ দিক দিয়ে চলে গেলে মূর্তি নদীর পাড়ে অনেকগুলো রিসোর্ট আছে। আমরা সোজা চলে যাচ্ছি একদম গরুমারার জঙ্গলের দিকে। সবুজটা অসাধারণ সবুজ, মন ভোলানো সবুজ, মন ভরানো সবুজ, একদম একদম। চালসা থেকে গরুমারার দিকে, হ্যাঁ অসাধারণ লাগছে, মানে সবুজটা যে কি ধরনের সবুজ বলে বোঝাতে পারবো না, কি ধরনের প্রাণবন্ত বললে এই প্রাণবন্তটাকে ব্যাখ্যা করা যায় আমি জানি না, আমি জানি না, অসাধারণ। মানে বিশ্বাস করুন, এখন ঘড়িতে বাজে 8:54, ঘড়িতে বাজে 8:54, আমি কাল রাত্রির 10:20 বাড়ি থেকে বেরিয়েছি, সারা রাত ড্রাইভ করেছি, আমি এখন অবধি ড্রাইভ করেছি 605 কিলোমিটার এখন অবধি ড্রাইভ করেছি। তো আমি, আমার গলা শুনে বুঝতে পারছেন, আমার গলায় কোনো ক্লান্তি নেই, একদম কোনো ক্লান্তি নেই, আমার গলায় কোনো ক্লান্তি নেই। এই প্রাণবন্ত সবুজ বিশ্বাস করুন, একদম একদম একদম, এই প্রাণবন্ত সবুজ একেবারে আমাকে সজীব করে তুলেছে, একদম একদম। প্রকৃতি সবসময় সজীব, প্রকৃতি সবসময় সবুজ, কিন্তু এরকম প্রাণবন্ত সবুজ, এরকম প্রাণবন্ত সজীবতা আমি এভাবেই বলছি, এইটা বোধ হয় আমি পাইনি। যাই হোক, দারুণ লাগছে,
অসাধারণ লাগছে। একটু দূরেই গরু মারা, প্রচুর কটেজ হয়েছে, প্রচুর নতুন নতুন স্টে হয়েছে এখানে, কিছু হোমস্টেও হয়েছে, এটা হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। ইউ হ্যাভ অ্যারাইভড। ঘড়িতে 9:06 আমরা এসে পৌঁছলাম এই তিলোত্তমা ট্যুরিজম সেন্টার বা ট্যুরিজম রিসোর্ট বা যাই বলুন, অ্যাকচুয়ালি তিলাবাড়ি। তিলাবাড়িতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের যে লজ আছে সেই লজে এসে ভালো লাগছে, বেশ সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আমি যতটা দেখে যতটা ভালো লেগেছিল এখন এসে আরও তার থেকে বেশি ভালো লাগছে। কতটা পথ পেরোলাম সেটা তো মোটামুটি আমি দেখিয়েছি আপনাদের, কতক্ষণ লাগলো সেটাও দেখিয়েছি। আমি এটাও বললাম যে আপনারা সহজেই আপনারা কলকাতা থেকে আগের দিন রাত্রে গাড়ি নিয়ে বেরিয়ে পরের দিন আপনারা কিন্তু ডুয়ার্সের এই জঙ্গলে আপনারা কিন্তু চলে আসতেই পারেন আরামসে, কোনো অসুবিধা নেই। আমি রাস্তা সম্পর্কে আমি ডিটেলস আপডেট আপনাদের দিয়েছি, কী অবস্থা না অবস্থা রাস্তার আমি সবটা বলার চেষ্টা করেছি, পরিবেশ পরিস্থিতি আমার এক্সপিরিয়েন্স সবটা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনাদের কাজে লাগবে। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে ব্লগটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদম, আর কমেন্ট করবেন, জানাবেন আরও কী করলে ভালো হয়, আমি অবশ্যই চেষ্টা করব আরও ভালো করার। এই অবধি থাকলো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।